हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर वीडियो। टुडे इन दिस वीडियो आई विल डिस्कस अबाउट द ड्रैगर सीन इन मैकबेथ बाय द फेमस इंग्लिश प्लेराइट एज वेल एज पोएट शेक्सपियर। सो द ड्रैगर सीन कैन ऑल्सो बी कॉल्ड एज द मर्डर सीन इन मैकबेथ। The questions is very important. The question is very important to analyze for class 11 of West Bengal board, and therefore I am going to discuss deeply about this skin. Okay, so let's start the video and I will try to make you understand about more about this particular scene in Macbeth, and hope this video will help you to make this scene understand. Okay, so keep watching attentively. I will going to discuss. So dekho मैकबेथेर अनेक रकम सीन आछे, स्लीप वॉकिंग सीन, पॉटर सीन, तारपरे बैंक्वेट सीन, इछाड़ा जेटा आज के आलोचना करछि सेटाओ आछे। तो एई मर्डर सीन बा ड्रैगर सीनेर मध्ये आमरा देखते पाबो जे मैकबेथ किभाबे तार ইচ্ছাটাকে পূরণ করার জন্য, ইচ্ছাটা কি ছিল না, ইচ্ছাটা ছিল তার রাজা হওয়ার। আই থিঙ্ক আই মিন হি ওয়ান্টস টু বি আ কিং অফ স্কটল্যান্ড। তো তার স্কটল্যান্ডের রাজা হওয়ার ইচ্ছা ছিল, এবং ইচ্ছাটা কিভাবে জেগেছিল যখন ওই তিনটে উইচ যখন তাকে প্রেডিকশন করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল যে তুমি যে তুমি পরবর্তীকালে রাজা হতে পারো। এটা পুরোপুরি এই তিনটে উইচদের জন্য, যখন তিনটে উইচ বলেছিল যে তুমি ফিউচারে স্কটল্যান্ডের রাজা হবে। তো এটা শোনার পর থেকে ম্যাকবেথের মনের মধ্যে একটা জিনিস, একটা ডিজায়ার, একটা লাস্ট কাজ করতে থাকে, এবং সেই কারণে আমরা দেখব ম্যাকবেথ অনেক দোলাচালের মধ্যে দিয়ে অনেক কিন্তু ভেবে চিনতে শেষ পর্যন্ত কিং ডানকানকে হত্যা করার জন্য তৎপর হয়ে ওঠে। এবং এই ড্রাগার সিনে আমরা সেটাই দেখতে পাব, ম্যাকবেথ ডানকানকে হত্যা করার জন্য এগোচ্ছে হাতে একটা ড্রাগার নিয়ে। তো ম্যাকবেথ যখন এই ড্রাগারটা নিয়ে কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছে, তখন সে এই ড্রাগারটার একটা ফিগমেন্ট ইলিউশন হিসেবে, একটা ইমাজিনেশন দেখে, একটা প্রতিবিম্ব দেখতে পায়, একটা হ্যালুসিনেশন, প্রতিচ্ছবি। ওই ড্রাগারটা দেখাচ্ছে, ওই ড্রাগারটাতে রক্ত লেগে রয়েছে, এবং এই ড্রাগারটা বাতাসে ভাসছে, এবং ম্যাকবেথ নিজে হাতে ড্রাগারটাকে নিয়ে সেটার দিকে দেখছে। এবং ম্যাকবেথ সেই ড্রাগারটাকে ধরতে চাইছে, কিন্তু সে ধরতে পারছে না। ড্রাগারটা যেন কিং ডানকানের শোয়ার ঘরের দিকেই তাকে নিয়ে যাচ্ছে, ড্রাগারটা এরকমই তাকে ইন্ডিকেট করছে। ম্যাকবেথ তার ভ্রমের কারণে যখন কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছে, তার আগে এই ড্রাগারের প্রতিচ্ছবিটা আকাশে এই বাতাসে ভেসে থাকতে দেখছে। ম্যাকবেথ কোনোভাবেই এটাকে বুঝতে পারছে না, এটা সে কেন দেখছে। সে বারবার সেটাকে ধরতে চাচ্ছে, কিন্তু সে ধরতে পারছে না। ড্রাগারটা বাতাসে এভাবে ঝুলে রয়েছে, ভাসমান অবস্থায় রয়েছে। তো পরে ম্যাকবেথ কী ভাবছে? পরে যখন ম্যাকবেথ ভাবছে, সে দেখছে যে এটা আমারই ভ্রান্তি, এটা একটা শুধুমাত্র একটা প্রতিচ্ছবি, যেটা দেখাচ্ছে যে আমি কিং ডানকানকে হত্যা করতে যাচ্ছি। এটাই এই জায়গাটা সিম্বলাইজ করছে।
তো আমরা দেখবো জায়গাশ্রেণীর মাধ্যমে সে শেষ পর্যন্ত কিং ডানকানকে হত্যা করে ফেলল, এবং এবং যদি এই জায়গাশ্রেণীর ইম্পর্টেন্স বলো তো সেটা দেখো, এই ড্রাগারসিনের যে ড্রাগারটা অনেক কিছু ব্যাখ্যা করে, অনেক অর্থ গভীরভাবে ফুটিয়ে তোলে। এই ড্রাগারটা কি সিম্বলাইজ করে? ডানকানের যে শেষ রাত্রি, ডানকান যে এবার মৃত্যুর মুখে পতিত হবে সেটা সিম্বলাইজ করছে। এছাড়া এটা আরও সিম্বলাইজ করে যে ম্যাকবেথ তার যে মরালিটি, ম্যাকবেথের মধ্যে যে জেন্টেলনেস, যে ভালো গুণগুলো ছিল, যে ম্যাকবেথের যে সম্মান ছিল সেগুলো সে হারিয়ে ফেলতে বসবে। তো এই ড্রাগার কিন্তু এগুলো সিম্বলাইজ করছে। সো আলটিমেটলি এই ড্রাগারসের মাধ্যমে আমরা কী দেখতে পাই? ম্যাকবেথ যে হ্যালুসিনেশনটা দেখছে ড্রাগারের, সেটা অ্যাকচুয়ালি ম্যাকবেথের যে অনুশোচনা বোধ, পাপ বোধ থেকে সেই জিনিসটা দেখছে, তার গিল্টি কনসায়েন্স থেকে এই প্রতিচ্ছবিটা ম্যাকবেথ তার চোখের সামনে দেখতে পাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথও কিন্তু গিল্টি কনসায়েন্সে অলরেডি সাফারিং হয়ে যাচ্ছে, সেই জন্য সে এই ভিশনারি ড্যাগারটাকে তার চোখের সামনে দেখতে পাচ্ছে। এবং এই ড্যাগারসের মধ্যে দিয়ে কিং ডানকান মারা যাচ্ছে ম্যাকবেথের হাতে, এবং এইভাবেই ড্যাগারসিনের সমাপ্তি হচ্ছে। তো ড্যাগারসিং বিষয় এটাই ছিল বন্ধুরা। যদি তোমাদের এই ড্যাগারসিং সম্পর্কে আরও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আশা করি আমি তোমাদেরকে ছোটোর উপর করে হলেও ভিডিওটা বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমি অনেক টেক্সট নিয়ে এবং অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।